একটুর জন্য প্রাণে বাজল রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের গাড়ির সাথে লরির ধাক্কা, একটুর জন্য বিপদমুক্ত সাংসদ জগন্নাথ সরকার। এটা বিরোধীদের চক্রান্ত না নিছকই দুর্ঘটনা তা তদন্ত করছে পুলিশ। কি বললেন সাংসদ জগন্নাথ সরকার আমাদেরকে? একটা যেটা ধরন দেখলাম, পরিকল্পিতভাবে একটা গাড়িতে চাপা দেওয়ার একটা চেষ্টা হয়েছিল, কারণ আমার ড্রাইভার এবং সিকিউরিটি সতর্ক না থাকলে যেভাবে তারা বাঁচিয়েছে, ড্রাইভার পায়ে পুরো কাটিয়ে দেওয়ার পরও সাইডে এসে ধাক্কা মেরে দিয়েছিল, সামনে জ্যাম না থাকলে হয়তো চাপা দিয়ে চলে যাওয়ার একটা চেষ্টা ছিল। কারণ এর আগে আমার কাছে এরকম একটা খবর বিশ্বস্ত সূত্রে এসছে যে আমাকে বিভিন্ন রকম পরিকল্পনা করা হচ্ছে, মিথ্যা কেস বা বিভিন্নভাবে চক্রান্ত করে শ্যুট করার একটা ভাবনা বা মারার একটা চেষ্টা হচ্ছে। একের পর এক দুর্নীতি, কি হাইওয়ে দুর্নীতি এবং চাল চুরি সহ কার্ড চুরি, বিভিন্ন করাপশনের বিরুদ্ধে আমি সক্রিয় থাকাতে বিভিন্নভাবে আমাকে চক্রান্ত করা হচ্ছে। তাই এই ঘটনার পূর্ণাঙ্গ আমি তদন্ত দাবি করি। ওখানকার যুব মোর্চার সভাপতি এবং ওখানে যারা কার্যকর্তা উপস্থিত এসেছিল তাদের এবং পুলিশ আসার পর তাদেরকে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য আমি আবেদন করেছি। এবং ঘটনার যে মূল কোথায়, এর পেছনে উৎসকে, আর ড্রাইভারের কোনো ড্রাইভিং লাইসেন্স নেই এবং তার কোনো পরিচয়পত্র ওই মুহূর্তে দেখাতে পারিনি।